রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ। আরে মুসলমান, এদিক তাকাও, কোন নেতার আদর্শই তোমার নাজাত নাই, তোমার নাজাত হলো মুহাম্মাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য তোমার মডেল, তোমার আইডল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। মুসলমান ভাইয়ারে আমার, যদি কেউ সুন্নাত মানে সে উম্মত হয়ে যায়, আর উম্মতের ইসলাম দুনিয়ার সাধারণ কোন জায়গায় হবে না, দুনিয়ার কোন সাধারণ নিম্ন জায়গায় হবে না। এজন্য যদি কেউ সুন্নাত মানে তার নাম হয়ে যায় উম্মত, আর উম্মতের জায়গা হবে সুদর্শিতির জন্য সিল্লাহ বলেন সুহালাল্লাহ। এজন্য মোহাম্মদুর রসুল্লাহ নাম তার মোহাম্মদ, তার নাম লিখতে পড়তে অক্ষর লাগে, তার থেকে যে আদর্শ সেই আদর্শ লিখতে চারটে অক্ষর লাগে, তার নাম হলো সুন্নাত। আর সুন্নাত যদি কেউ মানে তাহলে তার নাম হয়ে যায় উম্মত, উম্মত লিখতে চারটে অক্ষর লাগে, উম্মত মারা গেলে চলে যাবে সোজা আল্লাহর জান্নাতে, জান্নাত লিখতেও চারটে অক্ষর লাগে। ধরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাইরে আমার, এজন্য মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ। রাসূল বলেন নাই মান আহাব্বা হাদিসি, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাত মানবে সে উম্মত হবে, যে হাদিস মানবে সে উম্মত নাই, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, হাদিস তুমি মানতে পারবা না, তুমি মানতে পারবা সুন্নাত, কথা বলেন ঠিক কিনা? এজন্য এই হাদিসটা আমি কার কাছে পড়েছি, আমি কার কাছে পড়েছি, এ সনদ আমি নবীজি পর্যন্ত বলতে পারবো? আরে মুসলমান, আমাদের জেনারেল সার্টিফিকেট নাই, কিন্তু আমরা যে এলেম শিক্ষা করি, আমরা যে কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই কওমি মাদ্রাসার সার্টিফিকেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত। এজন্য আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিস আমি বুখারীতে পড়েছি, সুবহানাল্লাহ। আমার কোনো যোগ্যতা নাই, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বুখারী পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেছে, সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই হাকিমপুর তো উর্বর জমি, হাকিমপুরের যুবকদের সাথে অন্য কোন যুবকের তুলনা হয়? হাকিমপুরের যুবকরা আজকে এখানে মমতাজ রেনে কনসার্ট দিলে কেউ ঠেকাতে পারত না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যুবকরা কোরআনের মাহফিল দিয়েছে, তার মানে হাকিমপুর এ কোরআনের হাকিমপুর, হাকিমপুর শুধু হাকিমপুর না, এই হাকিমপুর কোরআনের হাকিমপুর, এই হাকিমপুরের যুবকরা সব কোরআন ভালোবাসে, প্রমাণ হয়ে গেল। এজন্য মুসলমান, এই হাকিমপুর এলেমের দুর্গ, এই হাকিমপুর বড় আলেম। এজন্য দক্ষিণ খুলনার ভিতরে বড় মাদ্রাসা হাকিমপুর, দক্ষিণ খুলনার ভিতরে বড় আলেম হাকিমপুর, এজন্য দক্ষিণ খুলনার ভিতরে একটা দাওরা হাদিস মাদ্রাসা। আল্লাহ রাসূল বলছেন, এই তুমি কোথায় যাও? তা বলছে আমি একটু হাদিস পড়তে যাই। ইমাম সাহাবীকে ডাক দিয়ে বলছে, এই ইমাম সাহাবী তুমি একটু আমার কিতাব কান ফইলো। তখন ইমাম সাহাবী বলতেছে, ও সরকার আপনার কিতাব কোন খান? তা বলছে, আসা হুল কিতাব পাওয়া কিতাবিল্লাহ, সুবহানাল্লাহ। বলেন, আরে আমার কিতাব হলো ইমাম বুখারীর কিতাব, যাই বুখারী, ইমাম বুখারী আল্লাহ রসুলের কাছ থেকে অনুমতি নিয়ে বুখারী লেখছে, সুবহানাল্লাহ, বলতে পারেন না? এই জন্য সেই বুখারীর একটা হাদিসের আপনাদের সামনে ক্ষুদ্র অংশ পাঠ করা হয়েছে, মান আহাব্বা সুন্নতি। আরে মুসলমান, তোমরা যদি সুন্নাত ফলাও হয়ে যাও, হাশরের ময়দানে পয়গম্বর তোমাদের দিয়ে জান্নাতে যাবে না। এজন্য হাদিস পড়েছি আমার শেখ শাইখুল হাদিস আল্লামা, শাইখুল হাদিস আল্লামা আব্দুল মাহমুদ সাহেব হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুক। বলেন আমি তার উস্তাদ হলো শাইখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম আল হানাফি রাহেমাহুল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানির কাছে রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, উনি বলেছেন কাসিমুল খাইরাতি ওয়াল উলুম কাসিম নানুতবির কাছে, উনি বলেছেন মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাইখুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে, উনি বলেছেন কাসিমুল খাইরাত ওয়াল উলুম কাসিম নানুতবির কাছে, উনি বলেছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, উনি বলেছেন শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভির কাছে, উনি বলেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির কাছে, উনি বলেছেন মুসনাদুল হিন্দ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির কাছে, উনি বলেছেন শাহ আবু তাহের আল কুর্দির কাছে,
উনি বলছেন ইব্রাহিম আল কুর্দির কাছে, উনি বলছেন শেখ আহমদ ইবনে মুহাম্মদ আল কুশাসির কাছে, উনি বলছেন শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শিনাবির কাছে, উনি বলছেন শেখ আব্দুর রহমান ইবনে আবু দাউদ আজ-জাকারিয়ার কাছে, উনি বলছেন জাইনউদ্দিন জাকারিয়া আল আনসারির কাছে, উনি বলছেন শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আল রুমালির কাছে, উনি বলছেন শেখ শিহাবউদ্দিন আহমদ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর কাছে, উনি বলছেন শেখ ইব্রাহিম ইবনে আহমদ আত-তালুহির কাছে, উনি বলছেন শেখ আব্দুল আউয়াল ইবনে ইসদা আল হারবির কাছে, উনি বলছেন শেখ হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদির কাছে, উনি বলছেন শেখ আব্দুল আব্বাস ইবনে জুবাইদির কাছে, উনি বলছেন হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদির কাছে, উনি বলছেন আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদির কাছে, উনি বলছেন শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সুরাকসির কাছে, উনি বলছেন শেখ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবির কাছে, উনি বলছেন ইমামুদ দুনিয়া ইমাম আমিরুল মুমিনিনা ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কাছে, সুবহানাল্লাহ বলতে পারেন না, উনি বলছেন ইমামুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারাকের কাছে, উনি বলছেন ইমামুল ফুকাহা মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির কাছে, উনি বলছেন কাজিউল কুজাব ইমাম আবু ইউসুফের কাছে, উনি বলছেন ইমামুদ দুনিয়া ফিল হাদিস ইমামুল ফিক ইমামুল ফুকাহা ইমামে আযম রহমান ইবনে সাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে, ওনার উস্তাদ হলো শেখ হাম্মাদ, তার উস্তাদ হলো শেখ ইব্রাহিম নাখাই, তার উস্তাদ হলো শেখ আলকামা, তার উস্তাদ হলো আবকাহু সাহাবতি বাদাল খুলাফায়ে আরবা সাহিবুল উমুরি ওয়ান আলী উসাদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উস্তাদ সাইয়্যিদুল ইনস ওয়াল জান নবীউর রাহমা বিশ্ব মানবতার মুকতির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা যে কিতাব অনুমোদন করেছেন, কোরআনের পরে যে কিতাবের সান, কোরআনের পরে যে কিতাবের মর্যাদা, কোরআনের পরে যে কিতাবের কে আল্লাহ তাআলা কবুল করেছেন সেই কিতাবের নাম কি? বুখারী। জোরে বলেন বুখারী। আর এই বুখারী যিনি পড়ান প্রথম খণ্ড বুখারী আউয়াল, তাকে শাইখুল হাদিস বলে, তাকে কি বলে? শাইখুল হাদিস বলে। তাহলে আমাদের সনদ কবি পর্যন্ত আছে? কথা দেন, আমাদের সনদ একবার বিশ্ব নবী পর্যন্ত, দুনিয়ার কোনো এলেম জানার দরকার নাই, দুনিয়ার মানুষ তোমাদেরকে সম্মান করার দরকার নাই, তোমাদের সম্মান আসমানের মালিকের কাছে আছে না নাই? এজন্য মুসলমান এই বুখারির দুর্গ থেকে দূরে থাকা যাবে না, হাকিমপুরের মানুষ ধন্য যে এখানে আসা ফুল কিতাব বাজা কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের পরে ওই কিতাব পাঠ করা হয় যেই কিতাবের অনুমোদন সরাসরি বিশ্ব নবী দিয়েছেন, সুবহানাল্লাহ বলতে পারেন না, জো কুছ ইয়া রব তেরে করম সে হোগা জো কুছ হোগা যা কিছু বললাম আল্লাহ তাআলা সব ভাইকে আমি সব আমল করার তৌফিক দান করুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।